পরিবর্তন যাত্রা মিটতে না মিটতেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। কোন্দল বিজেপির আদি ও নূপের মধ্যে, ঘটনা পূর্ব বর্ধমান জেলার। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবার প্রকাশ্যে দেওয়াল লিখন শুরু করে দিল আদি বিজেপি নেতাকর্মীরা। আমরা আজ বর্ধমান সদর জেলার সমস্ত পুরানো আদি কার্যকর্তা, আপনারা জানেন যে কিছুদিন আগে 21 জানুয়ারি আমরা পার্টি অফিসে গেছিলাম কথা বলার জন্য এবং আমাদেরকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছিল এবং আমাদের গাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমাদেরকে শোকজ করা হয়, শোকজের অ্যান্সারও আমরা দিই, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি। তো সেই জন্য সামনে বিধানসভা নির্বাচন আসছে, আমরা দীর্ঘদিন ধরে বিজেপি পার্টির কার্যকর্তারা যে সাধনা করেছি আজকে সেই লড়াইয়ের জায়গায় চলে এসেছি, কিন্তু পার্টির তরফ থেকে কোনোরকম কোনো আমাদেরকে ডাকা হচ্ছে না। আর আমরা তৃণমূলেও যেতে পারি না, সিপিএমও করতে পারি না, তাই আমরা আদি বিজেপি বলে আমরা দেওয়াল লিখছি। এবং যদি পার্টি মনে করে যে আমাদেরকে সদুত্তর দেবেন এবং আমাদেরকে নিয়ে কাজ করবেন, তাহলে ওই যে আদি বিজেপির দেওয়াল দেখছেন সেখানে পদ্মফুল আঁকা হবে। আর অন্যথায় নির্বাচন কমিশন যে সিম্বলটি দেবেন আমরা সেই সিম্বল নিয়ে লড়াই করব। জেলা জেলায় ভোটের আগে বিজেপির যোগদান মেলায় বহু কর্মী বিজেপিতে নতুন করে যোগ দিয়েছেন। আদি বিজেপি কর্মীদের অভিযোগ, নতুনদের গুরুত্ব দেওয়া হলেও আদিদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। দল গুরুত্ব না দিলে আগামী বিধানসভা নির্বাচনে আলাদা করে কর্মসূচি নেওয়ার হুমকি দিলেন আদি বিজেপি নেতারা। আমরা চিন্তা ভাবনা এটাই করেছি যে আমরা এই সব আদি বিজেপি লিখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা রাজ্য প্রদেশ নেতৃত্বকে একটাই বার্তা দিতে চাই, যদি আমাদের আদি বিজেপিদেরকে কোনোরূপ সম্মান দেওয়া হয় তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির জন্যই লড়বো, আর তা না হলে আগামী দিনে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের নিজেদের মধ্যে ঠিক করব। আমরা কি করব সেটা আমরা নিজেরাই ঠিক করে নেব। দোরগোড়ায় নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও নির্বাচনের প্রাককালে ফের দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় অস্বস্তিতে বিজেপি জেলা নেতৃত্ব। 270 নম্বর বুথ সভাপতি বিপদ তারণ ঘোষ দলের গোষ্ঠী কোন্দলের কথা মানতে চাননি, উল্টে এই ঘটনায় তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি। এবারে পার্টিকুলারলি কার নাম করব, আমাদের বিরোধী দল যারা তারা হতে পারে, তাছাড়া ওখানে কটা কে লিখবে, কই কিছু নেই এখানে। আদি বলে আদি বিজেপি বলে কিছু নাই এখানে। আপনি কতদিন ধরে বিজেপি করছেন? আমি করছি অনেকদিন ধরে, আমি তো প্রায় বছর 10-12 তো হবেই। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কর্মী নবকুমার মণ্ডলের বক্তব্য, এই ঘটনা বিজেপির আদি নব্যের গোষ্ঠী কোন্দলের ফল, এতে তৃণমূলের কোনো যোগ নেই। মানে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই? এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, মানে পুরো এটা নিজেদের মধ্যে, এটা নিজেদের মধ্যে। তাহলে ওরা নিজেরাই মুছেছে হয়তো, কেউ গোষ্ঠী দ্বন্দ্ব এটা ওদের বিজেপি না। এর আগে বিজেপি সেরকম থাকে নাই, ছিল অল্প স্বল্প একটাই গোষ্ঠী ছিল, সে পুরনো আদি যেটা, সে তাদের সঙ্গেই হচ্ছে নতুনদের।